খুব ভালো, এই স্পেশালি এই কালারটা, এটাতে বাবা প্রোডাক্টটার এত প্রশংসা করছিলাম, ওর প্রশংসা সহ্য হলো না। প্রোডাক্টটা এতটা প্রশংসা করছিলাম, ও সহ্য হলো না। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি প্রিয়াঙ্কা। তো আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে টপ 10 প্রোডাক্ট অফ ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর সব থেকে ভালো 10টা প্রোডাক্ট আমার কাছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর বলতে পারো সব কিছু আছে, মানে ফেস মেকআপ, আই মেকআপ, সব, মানে প্রাইমার থেকে শুরু করে মেকআপ ফিক্সার পর্যন্ত যা যা হয় সব আছে আমার কাছে। তো তার মধ্যে যে যে প্রোডাক্ট গুলো আমার ভালো লেগেছে সেরকম 10টা প্রোডাক্ট আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়ালও করেছি, যদি দেখতে চাও আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে একটা লাইক দিতে একদমই ভুলো না। লাইক করলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে যে বেল বাটন বললে একটা অপশন আসবে, ওটাতে হিট করে দিও, অল নোটিফিকেশনটা অন রেখো, তাহলে তোমরা সব নোটিফিকেশন পাবে, না হলে কিন্তু কোনো নোটিফিকেশন ইউটিউব পাঠায় না। আর হ্যাঁ, শেয়ার করতে পারো যদি মনে হয় তো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর নিচে লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমেই বলি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর সব প্রোডাক্ট কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কিছু কিছু প্রোডাক্ট ভালো লেগেছে, কিছু কিছু ভালো লাগেনি। তো যেগুলো আমার খুব ভালো লেগেছে টপ 10 প্রোডাক্ট আমি শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মেকআপের প্রাইমার। তো প্রাইমারে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর দুটো মনে হয় প্রাইমার আসে, একটা হচ্ছে ম্যাট ফিনিশ, একটা হচ্ছে ডিউই ফিনিশ। তো আমার কাছে ম্যাট ফিনিশটা নেই, এই ডিউই ফিনিশটা আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর এইটা। আর এই প্রাইমারটা কি বলতো, প্রাইমারের কাজ কম করে, মানে যেটা প্রাইমারের মেইন কাজ, মানে স্কিনটাকে স্মুথ করা, টেক্সচার গুলোকে মানে ইভেন করা, আর তার সাথে পোর্সটাকে, যেটা ওপেন পোর্সের সমস্যা আছে সেটাকে স্মুথ করা, এই কাজগুলো করে। কিন্তু এটাতে এইরকম কোন স্কিনটাকে স্মুথ করে দেয়া, স্কিনের টেক্সচার গুলোকে মানে ব্লার করে দেওয়া, পোর্স ব্লার করা, এরকম কোনো কাজ হয় না। তবে হ্যাঁ, এটা যেহেতু ডিউই প্রাইমার সেই জন্য এটা একটা ইলুমিনেটরের কাজ করে, একটা গ্লো প্রোভাইড করে। যদি কেউ গ্লোর জন্য চাও, খুব বেশি পোর্স এর প্রবলেম না থাকে বা স্কিনে যদি খুব বেশি টেক্সচার না থাকে, তাহলে এই প্রাইমারটা ইউজ করতে পারো, ভালো। এরপর প্রোডাক্ট আছে হচ্ছে প্রাইমারের পর আমরা লাগাই হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা কি বলতো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর আমার কাছে আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন, কিন্তু ওটা আমার খুব একটা পছন্দ না, মানে অনেকেরই পছন্দ কিন্তু আমার নামে যাই না কেন। ওটার থেকে আমার ফিটমিটা অনেক বেটার লাগে, আর তোমার ওটা না মানে মনে হয় আমার শেড না বলে আমার খুব একটা ভালো লাগে না, কেন ওটা আমার থেকে প্রায় 2 শেড লাইট তো হবে ওই ফাউন্ডেশনটা, আমি ফুল শেড কিনেছিলাম, তো সেই জন্য হয়তো আমার পছন্দ না, আমি জানি না কেন আমার খুব একটা ভালো লাগে না ফাউন্ডেশনটা। ফাউন্ডেশনটা মুখে অ্যাপ্লাই করলে ক্রিজ হয়ে যায়, ফেটে ফেটে যায় মুখে, মানে কেমন একটা কেকি লাগে, একদম বিশ্রী লাগে। তো ওই ফাউন্ডেশনটা আমার পছন্দ না, জানি না আমার স্কিনে শ্যুট করে না কি শেডের প্রবলেম আমি জানি না। তো কিন্তু ফাউন্ডেশনটা আমি তোমাদের চাইলে নিতে পারো, অনেকে আরো রিভিউ আছে তাদের রিভিউ দেখে নিতে পারো, কিন্তু আমি আমার মানে পার্সোনালি আমি ওটাকে রেকমেন্ড করবো না, ঠিক আছে। এরপর আসে হচ্ছে কনসিলার। কনসিলারে এই ফটো ফোকাস কনসিলারটা, তাতে আমার শেড হচ্ছে লাইট মিডিয়াম বেজ, এটা আমার থেকে একটু লাইট, মানে এক শেড হয়তো লাইট এই কনসিলারটা, আর আমার স্কিনের থেকে দেখতে পাচ্ছ এটা ভালো। কনসিলারটা খুবই ভালো একটা কনসিলার, ভালো করে ব্লেন্ড হয়, খুব ভালো কভারেজ দেয়, খুব ভালো কনসিলার, আর দামটাও কম আছে, 200 টাকায় পেয়ে যাবে, দাম 400 টাকা কিন্তু 200 টাকায় এটা পেয়ে যাবে তোমরা। কনসিলারটা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি, কনসিলারটা খুব 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 ভালো কনসিলার, তোমরা এটা ইউজ করতে পারো। এরপর যে প্রোডাক্টটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে এইটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর মেগা গ্লো কন্ট্রোল প্যালেট। এটাতে আমার শেডটা হচ্ছে ক্যারামেল টফি। তো এটাতে দুটো শেড আসে, আর এটাতে মানে
একটা বানানা শেড, একটা কন্ট্রোলিং শেড, তো এখানটা আমি খুব লেখে ফেলেছি। আর এইটা খুব ভালো, মানে কন্ট্রোলিং এর যে শেডটা না, সেটাও সব রকম স্কিন টোনে কন্ট্রোল, মানে কন্ট্রোলিং এর কাজ করে। হয়তো যাদের অনেক ডিপার স্কিন টোন তাদের হয়তো এটা ব্রনজিং এর কাজ করবে, কিন্তু যাদের মানে ফেয়ার টু মিডিয়াম বা একটু মানে মিডিয়াম ডিপ স্কিন টোন, তাদের জন্য এটা খুব ভালো কন্ট্রোলিং শেড। আর খুব ভালো করে ব্লেন্ড হয়, খুবই ভালো। তোমরা যদি কন্ট্রোলিং পাউডার বা কন্ট্রোলিং কিট নিতে চাও তাহলে এটা নিতে পারো। এটার দাম হচ্ছে দাঁড়াও 499 টাকা, 500 টাকা, কিন্তু 50% অফে পেয়ে যাবো। এটা নইলে সব প্রোডাক্টের উপরই বেশিরভাগ টাইম অফ চলে, সেল ছাড়াও অফ চলে ওই ট্যান্ড অয়েলের প্রোডাক্ট। আর ফ্লিপকার্টে তো প্রচুর অফার দেয়, তো ফ্লিপকার্ট থেকে যদি না নিতে চাও মিন্ত্রাতে পেয়ে যাবে। আর নাইকাতে 50% হয়তো খুব কমই অফ দেয়, কিন্তু 40% মতো পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা খুব ভালো, এটা নিতে পারো। ওয়েট অ্যান্ড অয়েল প্রোডাক্টের কথা যখন বলছি, আর এই প্রোডাক্টের কথা বলবো না সেটা হয় না, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড অয়েলের কালার আইকন ব্লাশ, এটা শেড হচ্ছে মেলো ওয়াইন। আমি আমার মানে ইউজ করা সব থেকে বেস্ট ব্লাশ, আর কালারটা এতটা ভালো, মানে এটা সব স্কিন টোনে যাবে, ফেয়ার মিডিয়াম ডিপ ডাস্কি, তোমার যে স্কিন টোন হোক তোমার স্কিনে এই কালারটা এত দারুণ লাগবে। আর এটাতে মানে এটার দামটাও বেশি, মনে হয় 300 টাকা, হ্যাঁ 300 টাকা, কিন্তু 150 টাকায় পেয়ে যাবে। বললাম ওই ট্যান্ড অয়েলের প্রোডাক্ট 50% করে অফ চলে, 150 টাকার মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? দেখো অফারে। আর খুব 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 ভালো ব্লাশটা, ব্লেন্ড খুব ভালো, এই স্পেশালি এই কালারটা। ইয়ে বাবা, প্রোডাক্টটার এত প্রশংসা করছিলাম, প্রশংসা সহ্য হলো না। প্রোডাক্টটার এতটা প্রশংসা করছিলাম, ও সহ্য হলো না, এই জন্য লোকের প্রশংসা করতে নেই। কি অবস্থা, পুরো এইটুকুনি পার্টটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কি করে হলো আমি জানি না, হঠাৎ করে যখন দেখালাম তোমাদের তখনও ঠিক ছিল, পুরো গুঁড়ো গুঁড়ো। এই জন্য প্রশংসা করতে নেই, কারণ এটার এত প্রশংসা আমি করছিলাম, ওটার সেই জন্য এই অবস্থা হলো। কি আর করবো, এটাকে এখন ফিক্স করতে হবে। তো তোমাদের তো দেখালাম এটার কি অবস্থা হয়েছে, পুরো ভেতর দিয়ে ভেঙে গেছে। এখনই কি করে হলো আমি জানি না, না এটা হাত থেকে আমার পড়েছে, না কিছু হলো। তোমাদের যখন দেখালাম একটু আগে তখনও ঠিক ছিল, হঠাৎ এরকম হয়ে গেল, জানি না কেন। তো যাই হোক, এই প্রোডাক্টটা ভালো, সেটটাও ভালো, কিন্তু এরকম কেন হয়ে গেল আমি জানি না। আর নিতে পারো, মনটা খারাপ হয়ে গেল। তো এরপর আমি তোমাদের নেক্সট প্রোডাক্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ওয়েট অ্যান্ড অয়েলের মেগা গ্লো হাইলাইটার। এটাতে শেডটা হচ্ছে আমার প্রিসিয়াস পেটালস, এটাকে আমি খুব ভালো বলবো না, আবার কি দুর্ঘটনা ঘটে যাবে আমি জানি না। তো যাই হোক, এটা খুব ভালো ব্লেন্ড হয় খুব ভালো করে, এটা ভালো নিতে পারো। এটার দাম 500 টাকা মতো, হ্যাঁ তো 250 টাকায় তো পেয়ে যাবে। মনটাই খারাপ হচ্ছে, ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না, কি করবো, ভালো লাগে না। তো নিতে পারো, ভালো ব্লেন্ডও হয় আর চাঙ্কি গ্লিটার নেই, খুবই ভালো হাইলাইটারটা। এটাতে 4-5টা শেড হয়তো আসে, আমার কাছে এই শেডটা আছে পিসিএস পেডালস। আমার দেখাতে এরকম করে ভয় লাগছে এখন, যদি এটা আবার খুলে পড়ে যায়। তো যাই হোক, এটা ভালো নিতে পারো, আর চলে যাবে অনেকদিন, কোয়ান্টিটিটা ঠিকঠাক আছে। এরপর যে প্রোডাক্টটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড অয়েল এর ব্রাউ কিট। এটা শেড হচ্ছে অ্যাশ ব্রাউন, আর এটাতে এই রকম টাইপের দুটো কালার আসে, একটা ডার্ক ব্রাউন, একটা লাইট ব্রাউন, একটা ব্রাউ ওয়্যাক্স আসে, একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশ আসে, আর তার সাথে একটা ইয়ে আসে, ওটাকে কি বলে যেটাতে আইব্রো প্লাক করে, কি বলে তাই না, টুইজার, হ্যাঁ টুইজার আসে। তো
এই কটা জিনিসই আসে এটার সাথে। তো এটা খুব ভালো আইব্রোটাকে ফিল করে, আর এটাতে অতটা খুব একটা বেশি পাউডারিনেস নেই, একটু অল্প হালকা একটু পাউডারিনেস আছে এটাতে। আর মানে কালারের যে শেড দুটো আছে না, ওই দুটো ব্লাউজ ফিল করার জন্য খুবই পারফেক্ট, তো ফিল করতে পারবে খুবই ভালো, এটা নিতে পারো। এরপর যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়েলের কালার আইকন আই শ্যাডো প্যালেট, শেড হচ্ছে রোজ ইন দি ইয়ার বা রোজ ইন দি ইয়ার, যাই খুশি বলতে পারো। তো এটাতে তিনটে না চারটে শেড ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, আর এটাতেও আমি এখানটা খুবলে খেয়ে ফেলেছি। আর এটা একটা মানে বিগিনার্স থেকে শুরু করে সবার খুব ভালো এই প্যালেটটা সবার জন্য। আর এটা তুমি পার্টি মেকআপ করতে পারবে প্যালেটটা দিয়ে, তুমি রেগুলার মানে নিউট্রাল টাইপের কোনো আই মেকআপ করতে পারবে, সব রকম আই মেকআপ এটা দিয়ে করতে পারবে, যদি চাও নিতে পারো। ঠিক আছে, আমি এই প্রোডাক্টটাকে রেকমেন্ড করছি। এরপর আর লাস্ট তিনটে প্রোডাক্টই বেঁচে আছে, তার মধ্যে একটা হলো এইটা, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর লিপ লাইনার। এটা আমার শেডটা হচ্ছে চেস্টনাট, এই যে শেডটা আছে এই যে এই শেডটা তোমার সবকিছুর সাথে চলে যাবে, এই শেডটা খুব ভালো নিতে পারো। আর দামটা বেশি না, 50-60 টাকায় পেয়ে যাবে অফারে, আর অনেকটা অনেকদিন চলেও যাবে, এতটা জিনিসটা দেখতে পাচ্ছ এটা অনেকদিন যাবে। তো একটা লিপ লাইনার মানে এটা এমন একটা শেড না, লিপ লাইনারটা চেস্টনাট শেডটা অনেক লিপস্টিকের সাথে তোমার এটা চলে যাবে, তো এই লিপস্টিকটা নিতে পারো, এটা তোমরা তুমি অ্যাজ এ লিপস্টিকও ইউজ করতে পারো, খুব ভালো, আর নিতে পারো। আর ওয়েট অ্যান্ড ওয়াইল প্রোডাক্টের কথা যখন বলছি, এটা হচ্ছে তার মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াইলের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, মানে সব আমার মনে হয় হায়েস্ট সেলিং প্রোডাক্ট এটা ওয়েট অ্যান্ড ওয়াইলের। সেটা হচ্ছে এই ওয়েট অ্যান্ড ওয়াইলের লিকুইড লিপস্টিক শেড হচ্ছে গিভ মি মোকা, আর এটা এত ভালো একটা নিউট কালার, তুমি লাইট থেকে লাইট, লাইটার থেকে ডিপার থেকে ডিপেস্ট স্কিন টোন, যে স্কিন টোনে যাও না কেন এই শেডটা তোমার সব স্কিন টোনে চলে যাবে, কোনো স্কিন টোনে আমার মনে হয় না এটা ওয়াশ আউট করবে। আমি এখন এই শেডটাই লাগিয়ে রেখেছি, হালকা করে লাগিয়েছি, এটা আরো ডার্ক করে লাগালে আর একটু পিগমেন্টেশন আসে, আমি হালকা করে লাগিয়েছি। তো এটা এমন একটা শেড না, মানে ব্রাউন দিয়ে ব্রাউনি নিউড একটা খুব ভালো শেড, আমার বেস্ট মানে নিউড কালার এইটা, তো ঠোঁটটাকে ড্রাই করে না, আর তার সাথে পিগমেন্টেশনটাও ভালো, খুব ভালো, এই লিপস্টিক কালারটা তো দারুণই, তো এই লিপস্টিকটা ট্রাই করতে পারো। ঠিক আছে, আর একটা জিনিসই বেঁচে আছে, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইলের মাস্কারা, এটার দাম হচ্ছে মনে হয় 300 টাকা, হ্যাঁ 300 টাকা, এটা 149 টাকায় পেয়ে যাবে। আর তো মানে এটা ল্যাশটাকে খুব ভালো করে কোট করে, লেন দেয়, যাদের ল্যাশগুলো ছোট ছোট না, লেন্থের প্রবলেম, তাদের ল্যাশটাকে খুব ভালো করে লেন দেবে। আর তো এটাই ছিল লাস্ট প্রোডাক্ট, 10th প্রোডাক্ট, আমি 10টা প্রোডাক্ট দেখালাম মনে হয়, তো এটা ছিল লাস্ট প্রোডাক্ট। এই তো তোমাদের 10টা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বেস্ট প্রোডাক্ট দেখিয়ে দিলাম আমি। আর একটা কথা বলে নিই, তোমরা ভাবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যখন মেকআপ ফিক্সার আছে সেটা আমি কেন তোমাদের রেকমেন্ড করলাম না, এবার আমি আমার পার্সোনাল কারণটা বলি সেটার পিছনে। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেকআপ ফিক্সারটা ভালো, মানে ফিক্সারটা ভালো, কিন্তু মানে যে প্যাকেজিংটা সেটা ভালো না, প্রোডাক্ট ভালো কিন্তু প্যাকেজিং ভালো না। ঠিক আছে, প্যাকেজিং হচ্ছে সব থেকে জঘন্যতম মেকআপ ফিক্সারের প্যাকেজিং আমার দেখা, কেননা মানে এত বাজে প্যাকেজিংটা না কি বলবো, তুমি যদি ওটাকে স্প্রে করো ওটা ওটা এমন ভাবে তোমার মুখে এসে অ্যাপ্লাই হবে, মানে তোমার মুখে পুরো মেকআপ গুলোকে না মানে মনে হবে মেকআপ তোমার ধুয়ে চলে যাবে এরকম, মানে এত বড় বড় ফোটা এসে মুখের মধ্যে পড়বে, বৃষ্টির ফোটা মুখে পড়ছে, এত বাজে। মাইক্রো মানে স্প্রে তো নাই, আর মেকআপটাকে পুরো নষ্ট করে দেবে, আর কেউ যদি চোখে হাত না দিয়ে ওটা স্প্রে করে তাহলে তো গেল, তার চোখের মেকআপ পুরো গেল, সেজে ওই আধ ঘন্টা ধরে চোখে চোখ এঁকেছে, চোখের মেকআপ করেছে, সেজেছে, তা পুরো জলাঞ্জলি চলে যাবে, মানে ওটা এতটা বাজে মেকআপ ফিক্সারের যে প্যাকেজিংটা আছে। ঠিক, আর এমনি ফিক্সিং স্প্রেটা ভালো, ফিক্সিং স্প্রেতে কোনো মানে ইয়ে নেই, খুবই ভালো, কোয়ালিটিটাও ভালো, আর ওটা একটা ডুই মেকআপ ফিক্সার আমার কাছে যেটা আছে, খুব ভালো করে মেকআপটাকে মানে গ্লো করতে, মুখটাকে গ্লো করতে সাহায্য করে, ডুইনেস আনে মুখে একটা, কিন্তু ওই
প্যাকেজিংটা হচ্ছে যত নষ্টের গোড়া, একেবারে জঘন্যতম প্যাকেজিং ওটা। মানে বললাম তো, ওটা তোমার পুরো মেকআপটাকে নষ্ট করে দিতেও পারে এমন অবস্থা ওটার। তো ওটা আমি তোমাদের রেকমেন্ড করছি না এই জন্যেই। আর হয়তো আমার সাথে প্যাকেজিং এরকম হয়েছে, অনেকের সাথে হয়তো প্যাকেজিংটা ভালো হতে পারে, আমি ঠিক জানি না, আমার সাথে তো এটাই হয়েছে। আর কি বলবো বলো তো, যাই হোক, এখন তো দেখলে আমার ওই ব্লাস্টার, আমার সব থেকে প্রিয় ব্লাস্টার কি দশা হলো, কি আর করা যাবে। তো ওই ব্লাস্টের দুঃখে আমার এখন ভালো লাগছে না কিছু। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো, আর পছন্দ হলে ওনাদের সাথে শেয়ারও করে দিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। সাবস্ক্রাইব করলে বেল বাটন আছে ওটাতে হিট করে দিয়ে ওটার পাশে একটা যেই বেল বাটনটা প্রেস করবে একটা অল নোটিফিকেশন বলে অপশন আসবে, ওই অলটাকে প্রেস করে দেবে, তাহলে সব নোটিফিকেশন পাবে। নাহলে কিন্তু ইউটিউব কোনো নোটিফিকেশন পাঠায় না। আর আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তোমাদের যদি মন চাইতো। লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজকের মতো এইটুকুই, চলো টাটা বাই।